নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি শেয়ার করছি ছোলার ডালের কচুরি রেসিপি তো এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা বানানো হয়েছে অনেকে পুজো উৎসবে যারা নিরামিষ কিছু খেতে চান তো তাদের জন্য বিশেষ করে আমি এই রেসিপিটা বানিয়েছি তো আসুন এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আমি আপনাদের শেয়ার করছি তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার সমস্ত ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তো স্কিপ করলে পরে কিন্তু কীভাবে ভিডিওটা তৈরি করলাম বা কীভাবে রেসিপিটা তৈরি করা হলো আপনারা জানতে পারবেন না আসুন এখানে একটা বাটির মধ্যে আমি দুই কাপ পরিমাণে ময়দা নিয়ে নেব অর্থাৎ দুশো গ্রাম পরিমাণে এখানে ময়দা নিয়ে নিয়েছি আর খুব অল্প পরিমাণে নুন নিয়ে নেব আর এখানে গলানো বাটার চার চামচ পরিমাণে নিয়ে নেব তো এর পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব আর দেখুন কিভাবে ময়ন হয়েছে আমরা বুঝতে পারব সমস্ত উপকরণগুলো মেশানোর পরে হাতে ধরে মুঠো করলে মুঠো হয়ে যাবে আর ছেড়ে দিলে ঝুরঝুরে হয়ে যাবে তো বোঝা যাচ্ছে যে এখন আমার ময়ন হয়ে গেছে আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মেখে নেব তবে জলটা আমি একবারই ইউজ করব না বারে বারে অল্প করে করে জল ইউজ করে আমি ময়দাটা খুব সফট করে মেখে নেব এবার এইভাবে আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ময়দাটা মেখে নিলাম নিয়ে ময়দাটাকে অন্তত এক ঘন্টার জন্য রেস্টে দিলে ভালো হয় তো আমি এটাকে ভালো করে মেখে ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম দেখুন এখানে ছোলার ডাল আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো কতটা ফুলে বড় হয়ে গেছে আর এই ছোলার ডালকে ভালো করে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে দেব ব্লেন্ড করার জন্যে তো এই ছোলার ডালের ভেতরে আমি দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা দিয়ে দেব দিয়ে এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব দেখুন কত সুন্দর আমি ব্লেন্ড করে নিয়েছি কড়া গরম করে এর ভেতর আমি চার চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে এর ভেতরে বেন্ড করে নেওয়া যে ছোলার ডাল এটাকে আমি অ্যাড করে দেব দিয়ে এবার এই ছোলার ডালটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দেব নুনের সঙ্গে এই ছোলার ডালটা একটু ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর ভেতর শুকনো খোলায় ভেজে নেওয়া শুকনো লঙ্কা ধনে জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে নেওয়া এই মিশ্রণটাকে অ্যাড করে দেব দিয়ে খানিকটা মিশিয়ে নেব তবে গ্যাসের ফ্লেম কিন্তু লো করে নেব আর সঙ্গে দেব দেড় চামচ পরিমাণে চিনি আর খুব অল্প পরিমাণে গরম মশলা দিয়েই আমি এই ছোলার ডালের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে সমস্ত প্রসেসটা তৈরি করতে আমাকে এক থেকে দেড় মিনিট মতো পর্যন্ত সময় লেগেছে খুব বেশি কিন্তু এটা ভাজতে হবে না আর এই দেখুন ঠিক এরকম আঠা মতো হয়ে গেলে এটাকে ঢেকে আমি ঠান্ডা করতে দেব আর এইদিকে আমার বলতে ভুল হয়ে গেছে বা বলা হয়নি এই ময়দার ওপরে কিন্তু আমি আবার কিছুটা বাটার ছড়িয়ে দিয়েছিলাম তো এবার এই বাটারের সঙ্গে সেই ময়দাটাকে আবার ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে এই ময়দাটা আমি মেখে ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে নিচ্ছি ডোটাকে এবার এই ডোয়ের ভেতর থেকে আবার আমি ছোট ছোট করে আরও লিচি কেটে নেব তো এই ডোটাকে আমি আরও ভালো করে একটু লম্বা করে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিলাম ছুরির সাহায্যে আর ভালো করে গোল করে পাকিয়ে নেব আর দেখুন আমি যে ছোলার ডালে যে পুটটা করে রেখেছি সেটা আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদের খুব ভালো করে খেয়াল করতে হবে কিভাবে আমি এই পুরটা এই ময়দার ডইয়ের ভেতরে পুটটা ভরে দিচ্ছি প্রথমে হাতের সাহায্যে আমি একটু গোল করে নিলাম আর এর ভেতরে আমি ছোলার ডালের পুরটাকে খুব ভালো করে আটকে দেব। আর দেখুন কিভাবে আমি এর মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে করে আমি একে একে সমস্ত লেচিগুলোর ভেতরে পুর ভরে নেব আমি আবারও আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি প্রথমে লেচিটাকে একটু গর্ত মতো করে নিতে হবে এবার এর মধ্যে ছোলার ডালের পুরটাকে ভরে দিতে হবে দিয়ে এর মুখটাকে ময়দার মুখটাকে আগে খুব ভালো করে আটকে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে দিয়ে এই ঠিক এই রকম করে মুখটা আরও ভালো করে আটকে দিতে হবে তাহলে কি হবে এর ভেতর থেকে ছোলার ডালের পুর কোনোভাবেই বেরিয়ে যাবে না এইভাবে করে আমি সমস্ত লেচিগুলোর ভেতরে পুর ভরে নেব এখন এই পুর ভরা লেচিকে খুব সাবধানে বেলতে হবে তো খুব জোরে এখানে প্রেস করা যাবে না তাই কি করবো প্রথমে একটু তেল নিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করব করে খুব সাবধানে আমি এটাকে বেলে নেব তবে দেখে নিন ঠিক কিভাবে আমি এটাকে বেলছি খুব সাবধানে এটা একদম প্রেশার দেওয়া যাবে না এভাবে করে ধীরে ধীরে আমি এই লেচিগুলো বেলে নেব তো দেখুন কোথাও এখানে ফেটে যায়নি তো এইভাবে করে আমি হাতের সাহায্যে প্রথমে প্রেস করব তারপরে বেলনি দিয়ে খুব সাবধানে এটাকে বেলে নেবো আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি না হলে কিন্তু পুর বেরিয়ে যাবে তাই যতটা সম্ভব হাত দিয়ে প্রেস করবেন বেশি তো এইভাবে করে আমি সমস্ত গুলিগুলোকে বেলে নেব কড়াতে তেল গরম করতে দেব এবার এই তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে আমি কচুরিগুলো ভেজে নেব প্রথমে একটা কচুরি দেব তো এটা ঠিক মতো ভাজা হয়ে গেলে তারপরে বুঝতে হবে যে হ্যাঁ তেলটা ঠিকঠাক হয়ে গেছে তারপরে আমি ধীরে ধীরে সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেখুন এইভাবে আমি সুন্দরভাবে ধীরে ধীরে কচুরিগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো কচুরির ভেতরে কিন্তু কোনো পুর ফেটে বেরিয়ে আসেনি দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো কচুরির ভেতর থেকে কোনো পুর ফেটে বেরিয়ে আসেনি তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন নিরামিষ যারা পছন্দ করেন তারা ছোলার ডালের কচুরি